এবারে ছবি মুক্তির খবর। চলছে বিজয়ের মাস ডিসেম্বর, আর এই মাসেই দেশে একসাথে আলোর মুখ দেখছে মুক্তিযুদ্ধের দুই ছবি। কাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নুরুল আলম আতিক পরিচালিত লাল মোরগের ঝুঁটি এবং সাইদুল আনাম টুটুলের কালবেলা। আপ খান হুয়া লেকিন জনাব আপকা দাড়ি কাহা হ্যায়? মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা লাল মোরগের ঝুঁটি, যার শুটিং হয়েছে কয়েক বছর ধরে। খালি মাইরে খাসিস, নানা অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে আগামী 10 ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। লাগলে পর পরে যাবো আমি। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ভিন্নধর্মী চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড, যাতে অভিনয় করেছেন লায়লা হাসান, ভাবনা, দোয়েল, আহমেদ রুবেল, আশিস খন্দকার, ইলোরা গহর সহ আরো অনেকে। মা পানি খাবো, গলা শুকায় গেছে। প্রখ্যাত চলচ্চিত্রকার সাইদুল আনাম টুটুলের শেষ সিনেমা কালবেলা, দেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে আগামী 10 ডিসেম্বর। মুক্তিযুদ্ধে একজন সংগ্রামী নারীর গল্পকে কেন্দ্র করে সিনেমার কাহিনীটি আবর্তিত হয়, যে সিনেমায় উঠে এসেছে গ্রাম বাংলার এক অপরূপ দৃশ্য। ওই যে পেছনে ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা অথৈ ও শিশির আহমেদ, আরও ছিলেন লুৎফুর রহমান জর্জ, জয়ন্ত চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। মূর্ছনা ঐশী, চ্যানেল 24।